এখন তুই ভরসা, আমাদের মুখ চেয়ে ভূতের সাথে একটা রফা দফা করে দে বাবা। আমি একজন উকিল, সেই হিসাবে আদালতের ভেতরে বা বাইরে মামলা মোকদ্দমা রফা দফা করার অভ্যাস আমার আছে, কিন্তু তাই বলে ভূতের সাথে রফা দফা করতে হবে এই কেমন কথা? একটু খুলেই বলা যাক ব্যাপারটা। জুন মাসের এক বৃহস্পতিবার সন্ধ্যায় চেম্বার শেষ করে বাড়ি ফিরেছি, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম ছোট মামা কল দিয়েছেন। ফোন ধরে পারস্পরিক খোঁজ খবর নেওয়া শেষে মামা বললেন, ভাগ্নে রবিবার তুমি আমার বাড়িতে আসছো, তোমার নিমন্ত্রণ। মামা থাকেন বোসপুকুরে, শিক্ষকতা থেকে অবসর নিয়ে বছর দুই আগে বাড়ি করবে বলে ওখানেই স্থির হয়েছেন। মামার কথা শুনে আমার মনে একটু খটকা লাগল। প্রয়োজন না হলে উকিল আর পুলিশকে সচরাচর কেউ নিমন্ত্রণ দেয় না। আমি জিজ্ঞেস করলাম, ব্যাপার কি মামা, কোনো সমস্যা হয়েছে নাকি? মামা একটু মিনমিন করে বললেন, তা একটা সমস্যা একটু হয়েছে বটে। কি সমস্যা? সে তুই এখানে না এলে বুঝবি না। তুই রবিবার চলে আয় তো, আসবি কিন্তু, তোকে ছাড়া আমার উপায় নেই। আমার মামাসিরা চার বোন আর ভাই ওই একটি, তাই একমাত্র মামার আবদার রক্ষা করতে রবিবার আমাকে বোসপুকুরে যেতেই হলো। মামার বাড়িতে দুপুরে খাওয়া শেষে বৈঠকখানায় বসে মামাকে সমস্যাটার কথা জিজ্ঞেস করলাম। মামি পান সেজে দিয়ে গেছিল, সেই পান মুখে দিয়ে মামা বললেন, তুই তো জানিস আমার খুব বাগানের শখ, কিন্তু এতকাল ভাড়া বাড়িতে ছিলাম তাই সেই শখ ঠিক করে পূরণ করতে পারিনি। সেই আক্ষেপ দূর করার জন্য বাড়ি করার পর ছাদে বাগান করেছি। আজকাল ছাদ বাগানে আম গাছ হয় জানিস তো, সেই দেখে আমারও শখ হয়েছিল ছাদে আম গাছ করব। তাই বছর দেড়েক আগে এখানকার এক নার্সারি থেকে গোপাল ভোগ আমের বেশ কিছু কাটিং চারা এনে ড্রামে লাগিয়েছিলাম। এবছর সেই গাছে বড় বড় আমও এসেছে। গোপাল ভোগ আমের নাম শুনেই আমার জিভে জল এসেছিল। আমি বললাম, তা সেই আম খেতে কেমন? ভেবেছিলাম মামা বুঝি মামিকে ডেকে আমের কথা বলবেন, কিন্তু তার বদলে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে আক্ষেপের সুরে মামা বললেন, সে তো বলতে পারি না, কারণ আম আমরা কেউ খেতে পারিনি। সে কি, কেন? আমার এত স্বাদের আম গাছগুলো বেদখল হয়ে গেছে যে। বেদখল হয়ে গেছে মানে কি? কে দখল করেছে তোমার আম গাছ? পুলিশে খবর দাওনি? আরে মানুষ হলে তো পুলিশ ডাকবো। আমার তখন খেয়াল হলো মামার বাগান তো ছাদে, সেখানে অন্য মানুষ এসে গাছ দখল করবে কি করে? তখন মনে পড়ল যে এখানে আসার পথে রাস্তার পাশে গাছে গাছে অনেক হনুমান দেখেছি। মামাকে বললাম, মানুষ নয় তবে কি হনুমান? আরে না হনুমান না, বাড়ির ছাদ নেট দিয়ে ঘিরে দিয়েছি অনেক আগেই, ছাদে হনুমান আসতে পারে না। তবে? এবারে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মামা বললেন, দখল করেছে ভূতে। মামার কথা শুনে আমার হাসি পেয়ে গেল। আমার হাসি দেখে মামা চটে গিয়ে বললেন, একদম হাসবি না, ভূতের সামনে পড়লে তখন বুঝবি। হাসি থামিয়ে আমি জিজ্ঞেস করলাম, তা গাছ যে ভূতে দখল করেছে সেটা জানলে কি করে? প্রথম টের পাই একদিন বিকেলবেলায় আম পাড়তে গিয়ে, কয়েকটা গাছের আমে বেশ রং ধরেছিল, তাই বিকেলে ছাদে উঠে সেই আম পাড়ার জন্য হাত বাড়িয়েছি, অমনি বলা নেই কওয়া নেই শূন্যের মধ্যে থেকে কে যেন মাথায় চাটি মারল। আচমকা চাটি খেয়ে তো আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় শূন্যের ভেতর থেকেই একটা খোনা গলা শুনতে পেলাম, আমি হাত দিয়েছিস কি মরেছিস? প্রচণ্ড ভয় পেয়ে আমি ছুটে নিচে নেমে এলাম তোর মামিকে ঘটনাটা বলতে। সে বলল আমার নাকি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, তারপর তোর মামি নিজেই গেল আম পাড়তে, আর যথারীতি ভূতের চাটি খেয়ে 5 মিনিটের মধ্যে ভয় কাঁপতে কাঁপতে ফিরে এলো। সেই থেকে ভূতটা ওই গাছেই আছে, দিনের বেলা সে অদৃশ্য থেকে আম পাহারা দেয়, আর রাত হলেই মূর্তিমান হয়ে গাছের নিচে বসে খোনা গলায় গান গায় আর আম খায়। কোনো মানুষ সত্যি না মিথ্যা কথা বলছে
সেটা চেহারা দেখে বোঝার একটা ক্ষমতা উকিলদের থাকে। মামা যখন কথাগুলো বলছিলেন, আমি তখন ভালো করে তাকে লক্ষ্য করে বুঝলাম মামা সত্যি কথাই বলছেন। আমি তখন মামাকে বললাম, তা ভূতের ব্যাপার যখন তখন ওঝা ডাকলেই পারো। সে কি আর ডাকিনি, গত সপ্তাহে এখানকার নাম করা মোনা ওঝাকে ডেকেছিলাম। তা সে বাড়ি ঢোকার আগেই মাথায় অদৃশ্য চাটি খেয়ে দৌড়ে পালালো। এখন তুই ভরসা, আমাদের মুখ চেয়ে ভূতের সাথে একটা রফাদফা করে দে বাবা। ভূতের ব্যাপারে উকিলদের করার কি আছে বুঝতে না পেরে আমি অবাক হয়ে বললাম, মানুষ হলে না হয় একটা উকিল নোটিশ পাঠিয়ে দিতাম, কিন্তু এ যে ভূতের ব্যাপার, এখানে আমি কি করব? তুই একটু ভূতটার সাথে কথা বলে দেখ, যদি কোনো রকমে রাজি করাতে পারিস। হ্যাঁ, সে কি কথা বলবো মানে কিভাবে কথা বলবো? মামা বললেন, একটু রাত হলেই আম গাছের নিচে এসে বসে গান জুড়বেন তিনি, তখন ছাদে গেলেই তাকে দেখতে পাবি। আমি পড়ে গেলাম মহা বিপদে। সেধে সেধে ভূতের চাটি খাবার কোনো ইচ্ছে আমার ছিল না। ওদিকে মামা মামির অসহায় মুখের দিকে তাকিয়ে নাও করতে পারছিলাম না। শেষে বললাম, আচ্ছা আমি আগে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর ভেবে দেখব। মামার বাড়িতে খাওয়াটা বেশ জম্পেশ হয়েছিল, তাই বিছানায় শুয়ে ভূতের সাথে কীভাবে কথা বলবো কি বলবো সেসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। ক্রমে রাত হয়ে এলো। অনেক ভেবেও কোনো উপায় না পেয়ে ঠিক করলাম ভূত বাবাজির সাথে আগে একবার দেখাই করা যাক, তারপর উপস্থিত বুদ্ধি খাটিয়ে কিছু একটা বলা যাবে। ঘড়িতে তখন রাত 10টা বেজেছে। খাওয়া শেষে মামামামির সাথে বসে কথা বলছিলাম, এমন সময় শুনলাম ছাদের দিক থেকে একটা খোনা গলায় গান ভেসে আসছে। সেটা শুনেই মামা বললেন, ওই যে ওই তিনি এসে পড়েছেন। মামাকে অভয় দিয়ে আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলাম। শহরে রাত 10টা এমনিতে তেমন গভীর রাত না হলেও মফস্বলে এটাই অনেক গভীর রাত। তার উপরে মামার বাড়ির আশেপাশে কোনো বাড়িঘরও তেমন একটা নেই। দুরু দুরু বুকে ছাদে উঠে উঁকি দিতেই দেখলাম সারি সারি ফুল গাছের মাঝে ড্রামে লাগানো একটা আম গাছের নিচে একজন বুড়ো মতো লোক বসে আছে। গাছটার উচ্চতা বেশি নয়, ফুটপাছেক হবে। লোকটা গাছের ডালে ঝুলে থাকা ডাসা আমগুলোকে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে আর গান করছে। আহ কি সুন্দর আম, একেবারে চক চক করছে। আয় রে আমার যদু সোনা, কবির জলের কাতলা পোনা, করে অনেক বিয়োগ যোগ, খাবো আজকে মন ভোগ। ভূতদের ব্যাপারে আমার তেমন কিছু জানা ছিল না, কিন্তু লোকটার গলায় পইতে দেখে এইটুকু বুঝতে পারলাম যে সে আসলে ব্রহ্মদৈত্য। আমি তখন পায়ে পায়ে তার দিকে এগিয়ে গিয়ে গড় হয়ে প্রণাম করে বললাম, পেন্নাম ঠাকুরমশাই। আচমকা আমাকে দেখে আর প্রণাম পেয়ে থতমত খেয়ে লোকটার গান থেমে গেল। তারপর আমার দিকে দাঁত মুখ খিচিয়ে বললেন, কে হে বাপু তুমি? আগে আগে আমি ভাগ্নে। ভাগ্নে? কার ভাগ্নে? এই বাড়ির মালিক গণপতি লাহা আমার মামা। কেন? প্রশ্নটা শুনে এবার আমি থতমত হয়ে গেলাম। গণপতি লাহা কেন আমার মামা হন সেটা বোঝানোর জন্য বললাম, আগে উনি আমার মায়ের আপন দাদা। আরে ধুপ, সেটা কে জানতে চেয়েছে? বলি তুমি এই ছাদে এসেছো কেন? ও যা ফিল পড়াতে এখন তোমাকে ডেকেছে বুঝি? সরাসরি মিথ্যে বললে পাছে মাথায় গাঁটটা খেতে হয় সেই ভয়ে বললাম, আপনি জ্ঞানী ব্যক্তি ঠিকই ধরেছেন, তবে আমার উদ্দেশ্য ভিন্ন। তোমার উদ্দেশ্যটা কি শুনি তবে। আগে আমি এসেছি আপনার সাথে দেখা করে আশীর্বাদ নিতে, সতে হলেও আপনি ব্রাহ্মণ ভূত। তা দেখা তো হয়েছে, আশীর্বাদও করে দিলাম, এখন বাগ্নে তুমি বিদেয় হও। আমি দেখলাম কথা বেলাইনে চলে যাচ্ছে, তাই হাত কচলাতে কচলাতে মুখে মধু ঢেলে জিজ্ঞেস করলাম, আগে ঠাকুরমশাই আপনি বুঝি আম খুব পছন্দ করেন? সে করি বাপু। আচ্ছা আরও কত তো আম গাছ আছে, সেসব বাদ দিয়ে আপনি
ছাদের এই ছোট আম গাছটাকে বেছে নিলেন কেন? আহা, ভালো প্রশ্ন করেছো বটে ছোকরা। শোন, আমি থাকতাম হরিতলার শ্মশানের এক আম গাছে। তা সে গাছটা এবছর ঝড়ে পড়ে গেল। আমি বললাম বিপদে কোথায় যাই, এমন সময় তোমার মামারই আম গাছটার খবর পেলাম। আসলে কি জানো, এই আম গাছগুলো সব আমার সেই আম গাছটার কাটিং থেকেই জন্মানো। আমের স্বাদও ঠিক সেই একই রকম। কথা শেষ হতে হতে ঠাকুরমশাই আরেকটা আম ছিঁড়ে নিয়ে খেতে শুরু করলেন। বুঝলাম আমি ঠিক পথেই আছি, এ বুড়োকে তেল দিয়ে আরও কথা জেনে নিতে হবে। আমি বললাম, তা ঠাকুরমশাই, সে গাছ থেকে তো নিশ্চয়ই আরও গাছ হয়েছে, আপনি সেগুলোতে? কথা শেষ করার আগেই ঠাকুরমশাই এবার বললেন, ছে ছে, পাশের পাড়া নরেশ মুৎসুদ্দির বাড়িতে আছে একখানা, কিন্তু সেখানে মুখ পোড়াদের বেজায় আনাগো না। অমন জায়গায় কোনো ভূত থাকতে পারে? ঠাকুরমশাইয়ের মুখ দেখে মনে হলো মুখ পোড়াদের উপরে তিনি খুবই বিরক্ত। আমি মুখে এমন একটা ভাব ফুটিয়ে তুললাম যেন তার কথাটাই সঠিক। ঠাকুরমশাই এবারে আবার হাতটাকে লম্বা করে দূরের আরেকটা ডাল থেকে আম পেরে আনলেন। সেই দৃশ্য দেখে ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। সদ্য পেরে আনা আমটা আমার দিকে বাড়িয়ে দিয়ে তিনি বললেন, নাও ছোকরা, তোমাকে আমার ভালোই লেগেছে, তাই একটা আম দিলাম তোমায়। এই আম নিয়ে চটপট কেটে পড়ো। হাত বাড়িয়ে আমটা নিয়ে আমি বললাম, আন্তরিক ধন্যবাদ ঠাকুরমশাই, আমি এখন চলে যাব। তবে কি খুব ইচ্ছে হচ্ছে, যাবার আগে আপনার পরিচয়টা যদি একটু জানতে পারতাম। এই প্রশ্ন শুনেই কিন্তু ঠাকুরমশাই রেগে আগুন হয়ে গেলেন। ওরে হতচ্ছাড়া, তোকে আমার পরিচয় দেই? আর তুই গয়ায় গিয়ে আমার পিণ্ডি দিয়ে আমাকে উদ্ধার করে দিস? বোলপুরের নিবারণ কর্কটি অত বোকা নয়। সেই সাথে আমাকে আর মামাকে বিচ্ছিরি গালাগাল দিতে লাগলেন। আমি আর দেরি না করে উঠে পড়লাম। আমার যা জানার ছিল তা জানা হয়ে গিয়েছিল। নিচে নেমে মামাকে সবটা খুলে বললাম। মামা বললেন, এখন কি উপায়? বললাম, বোলপুরে খবর নাও, নিবারণ চক্রবর্তীর ঠিকুজি কুষ্টি জেনে নিয়ে গয়ায় পিণ্ডি দেবার ব্যবস্থা করো। মামা বললেন, সে তো করবো না হয়, কিন্তু ততদিন কি উপায়? ছাদের নেট খুলে দাও, মুখ পোড়ারা আসলে ঠাকুরমশাই আর থাকবেন না, সে তো তিনি বলেই দিয়েছেন। আমার কথা শুনে মামা বললেন, সে আবার কি কথা? আমি হাসতে হাসতে বললাম, মুখ পোড়া মানে বুঝলে না, ভগবান রামের শাকদের হনুমান, প্রকৃতির ফলমূলের ওপর ওদেরও তো অধিকার আছে। ওরা বাচ্চা কাচ্চা নিয়ে এসে না হয় তোমার গাছের দু চারটে আম খাবে, কিন্তু ভূতের জ্বালাতন থেকে তো বাঁচবে। পরদিন ভোরে আমি কলকাতা চলে এলাম। সপ্তাহ ঘুরতেই মামার ফোন, ভাগ্নে, ছাদের জাল সরিয়ে দিয়েছি, গত পরশু দুটো হনুমান এসে ছাদে ঘুরে গেছে, তারপর থেকে রাতে আর কর্কটি মশায়ের গান শুনতে পাইনি। খবরটা শুনে খুশি হলেও চক্রবর্তী মশায়ের ভূতের জন্য মনে মনে মায়াও হচ্ছিল। আহারে, বেচারা এখন না জানি কোথায় আছেন, ভূত হলেও ভালোবেসে আমাকে একটা আম খেতে দিয়েছিলেন। মামাকে বললাম, মামা বসবু করে খবর নিয়েছিলে? মামা বললেন, আরে হ্যাঁ, আমার এক পুরনো ছাত্র আছে সেখানে, ওর মাধ্যমেই জেনেছি, নিবারণ চক্রবর্তীর নাতিরা সেখানে এখনও আছে, তাদের বলেছি সব, তারা কালই রওনা হয়ে গেছে গয়া পিণ্ডি দিতে।